আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা ছোট্ট পুকুর দেখাবো আমার। এটা নর্মাল একটা অ্যাকোরিয়ামের মধ্যে, অ্যাকোরিয়াম লিক হয়ে যাওয়ার পরে এখানে ওই যে কার্পেটগুলো দিয়ে এখানে কিছু মাছ রাখছি। কই মাছ, শিং মাছ এগুলো আছে। মাছ কত সুন্দর খায় দেখুন। পানি ময়লা হয়ে গেলে এক সপ্তাহ পর পর পানি চেঞ্জ করে দিই, যেহেতু এটার কোনো ড্রেন লাইন নাই পানি বের করে দেওয়ার, তাই পানিগুলো চেঞ্জ করে দিতে হয়। এটা কিন্তু আমি মাছ বড় করার উদ্দেশ্যে রাখিনি এখানে, কিন্তু মাছ অনেক সুন্দরভাবে মাছগুলো খায়, যে কারণে আমার কই মাছগুলো খাইতে কষ্ট হয়, রেখে দিছি এর জন্য। কয়েকটা পাঙ্গাস মাছও আছে, ছোট ছোট, একদম ছোট ছোট, 3-4 ইঞ্চি। এখানে কিন্তু কোনো অক্সিজেন টক্সিজেন কিচ্ছু লাগে না। এখানে আছে মোট কই মাছ, শিং মাছ, আর টাকি মাছ, আর পাঙ্গাস মাছ, এই 3-4 প্রজাতির মাছ আছে। মাছ অনেক সুন্দরভাবে এখানে আছে। আরে কতগুলো খাবার পড়ে গেছে, খাবার পড়ছে, সমস্যা নাই, সবগুলো খাবারই খেয়ে ফেলবে। তো আপনারা যাদের ছোট ছোট এরকম বক্স বা হাউস আছে, এভাবে মাছ কিনে সংরক্ষণ করে খেতে পারেন। আমরা সব সময় তো বাজার থেকে জীবিত মাছ কিনে আনা সম্ভব হয় না, তো আপনারা এরকম বিশেষ করে দেশি কই মাছ একসাথে অনেকগুলো কিনে রেখে দিবেন। যদিও এই মাছগুলো আমার কিনা না, এগুলো আমার আর দুইটা ভিডিওর আগের ভিডিওতে, মানে লাস্ট দুইটা ভিডিওর আগের ভিডিওতে দেখছেন যে আমি বড়শি দিয়ে কই মাছ ধরতেছি, তো সেই বড়শি দিয়ে ধরা মাছগুলোই কিন্তু এখানে আছে। তো এরকম দেশি কই মাছ আপনারা এভাবে সংরক্ষণ করতে পারেন, যেটা সারা বছর খেতে পারেন অল্প অল্প করে। কিন্তু যদি ভাবেন যে এখানে মাছ রাখবেন, মাছ দ্রুত বড় হয়ে যাবে, ওটা করতে চাইলে বায়ু ব্লকের দিকে যেতে হবে, কারণ এরকম ছোট জায়গায় এভাবে মাছ রেখে বড় করা যায় না। এই মাছগুলো পানি পরিবর্তন করতে হয় 6-7 দিন পর পর। আমি কিন্তু খাবার পরিমাণে খুবই কম দিই, তাও 6-7 দিন পর পর পানি পরিবর্তন করতে হয়। তো এতে যদি 6-7 দিন পর পর পানি পরিবর্তন করি খাবার না দিয়েই, তাহলে যদি খাবার দেই বেশি করে, তাহলে তো 2 দিন পর পর পানি পরিবর্তন করতে হবে, এতে কোনো লাভ হবে না, একটু লসই হবে। তো এর জন্য যদি কেউ এভাবে মাছ বড় করতে চান, তাহলে এই প্রজেক্টটা বড় করে করতে হবে, আর এটা নিচে ড্রেন লাইন লাগতে হবে, যেখান দিয়ে মানে একটা কোনা নিচু থাকবে, সেই নিচু জায়গায় একটা আউটলাইন রাখবেন, যে আউটলাইন দিয়ে পানির নিচের সব ময়লা বের হয়ে যাবে। এরকম করে সহজ পদ্ধতি বা বটম ক্লিন যে পদ্ধতিগুলো আছে, এইভাবে মাছ চাষ করতে পারেন। ইউটিউবে ভিডিও আছে, দেখে নেবেন আপনারা। আর এইভাবে চাইলে ছোট জায়গায় মাছ রাখতে পারেন, মাছ অনেক সুন্দর থাকবে, মাছ চিকনও হবে না। যদি আপনারা এই যে এইভাবে এই যে ফিট, আমি 20 টাকার ফিট কিনছিলাম, এই এক বোতলের চেয়ে বেশি হয়েছিল, তো এই ফিটটা এখনো শেষ করতে পারিনি, 1 মাস ধরে খাওয়াইতেছি, কারণ পরিমাণে খুবই কম দিই। আর কীভাবে মাছগুলো খাবার খায় তা তো দেখতেই পাইলেন, অনেক সুন্দর সুন্দর করে খাবার। পুরো জিনিসটা যদি দেখাই, এই যে এখানে একটি অ্যাকোরিয়াম ছিল আমার ছোট, 1-1.5 ফিটের অ্যাকোরিয়াম, তো এটার ভিতরই এটা লিক হয়ে যাওয়ার পর এটা দেখতে এইভাবে কাজে লাগাই দিই। বৃষ্টি পড়তেছে আমাদের এখানে, মোবাইল ভিজে যাচ্ছে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।